অনেকেই মাঝে মাঝে দেখছি মেসেজ করছে, মিমিদির বাড়ি দেখো, মিমিদি কোথায় থাকে। আরে তারা ভুলে যাচ্ছে, মিমিদি এমপি, বাড়ি শ্যুট করতে যাব আর দেখবো পেছন থেকে আমাকে অন্য কেউ শ্যুট করে দিয়ে, বোঝা গেছে? ভয় তো লাগে নাকি? হ্যাঁ, এমপি বলে কথা ভাই, পাড়ার শ্যুট থোড়ি না, ইনামি নাটি না। হ্যাঁ, নাও মনে বল, বুকে সাহস, আর তোমাদের ভরসা নিয়ে আজকে চলে এসেছি মিমিদির বাড়ি দেখাবো। যদি পেছন থেকে কেউ গুলি করেছে ভাই, আমি বলে দেবো, আমি জানি না, আমি চুরি করিনি, ডাইরেক্ট বলে দেবো, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, আমি অমিত, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, আজকে একটা নতুন তরতাজা ফুরফুরে ভিডিও নিয়ে। আর আমি আজকে চলে এসেছি কসবাতে। থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে কার বাড়ির সামনে এসেছি, কার বাড়ি দেখাবো বলে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, মিমি চক্রবর্তী। আদি দেবাদের গ্রুপটা থেকে একটু দূরে থেকো, ওরা তো আমার পেছনে লাগতে পারে। নিজেকে বিশাল বড় হিরো মনে করো না, সারা ছাপ কো থাকা। টলিউড ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যাক্ট্রেসের লিস্টে কিন্তু নাম রয়েছে মিমি চক্রবর্তীর। আজকে আমরা এসে গেছি মিমি চক্রবর্তীর বাড়ির কাছেই, তো চলো মিমি চক্রবর্তীর বাড়ি তো দেখাবই এবং মিমি চক্রবর্তীর সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। যদি অমিতের ব্লগ না দেখেছো তাহলে আর কী দেখেছো? আমি অমিত, আর আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। 11th February 1989 মিমি চক্রবর্তীর জন্ম হয়। মিমি চক্রবর্তী কিন্তু বেসিক্যালি জলপাইগুড়ির মেয়ে, বর্তমানে তিনি এখন থাকেন কলকাতার কসবা অঞ্চলে। 2016 ক্যালকাটা টাইমসে মোস্ট ডিজায়ারেবল উইম্যান ছিলেন মিমি চক্রবর্তী। এই হচ্ছে কসবার আবাসন, এই বিল্ডিংয়ে থাকেন মিমি চক্রবর্তী, থাকেন 10th floor, ফ্ল্যাট নাম্বার বলবো না। তো আমরা এখন মিমি চক্রবর্তী যেখানে থাকেন তার সামনেই রয়েছি। তো এই যে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, এখানেই থাকেন। একদা এক সময় মিমি চক্রবর্তী রাজ চক্রবর্তীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন, পরবর্তীতে রাজ চক্রবর্তীর সাথে সম্পর্ক ভেঙে যায় এবং এখন অবধি মিমি চক্রবর্তী সিঙ্গেল হিসাবে সবাই জানে। মিমি জলপাইগুড়ি থেকে আসার পর আশুতোষ কলেজে পড়াশুনো করে। মিমি চক্রবর্তীর প্রথম টেলিভিশন, যেটার নাম গানের ওপারে, এবং সেটার এগেনস্টে বা অপোজিটে, এগেনস্টে বলা ভুল, তো সেটার অপোজিটে ছিল অর্জুন চক্রবর্তী। শুধু তাই নয়, গানের ওপারে সিরিয়ালের পর মিমির প্রথম সিনেমা ছিল বাপি বাড়ি যা। দোলা কি চাস তুই, তোকে ধুমেকার মুখ। এই বাপি বাড়ি যা সিনেমার হাত ধরে মিমি চক্রবর্তীর সিনেমা জগতে পদার্পণ, এবং তারপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক বহু সিনেমাতে অভিনয় করতে দেখেছি, দেব, জিৎ, সোহম, হিরণ প্রত্যেকের সাথে সিনেমা করেছেন। মিমি চক্রবর্তী বর্তমানে একজন সিঙ্গার, কারণ ওনার মিমি চক্রবর্তী ক্রিয়েশন নামের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে উনি ওনার গান পাবলিশ করেন। তো আপনারা হয়তো অনেকে দেখেছেন, হয়তো কি ম্যাক্সিমাম লোকই দেখেছেন, এবং যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব যে গিয়ে একবার যেন সেই গানটা শোনেন, যেটা মিমি চক্রবর্তীর গাওয়া। এবং তার সাথে সাথে উনি কিন্তু এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আর উনি এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের এমপি, এবং তার সাথে অভিনয়টা কিন্তু তার পাশাপাশি উনি চালিয়ে যাচ্ছেন। এবং শুধু বাংলা সিনেমা নয়, রিসেন্টলি ওনার একটা হিন্দি সিনেমাও রিলিজ করেছে। মিমি চক্রবর্তীর যদি সিনেমার লিস্ট বলি, সেখানে বোঝে না সে বোঝে না, এবং বাঙালি বাবু ইংলিশ ম্যাম, যোদ্ধা, বাজিমাত, আরও অনেক। মিমি চক্রবর্তী শুধু যে সুন্দরী তা কিন্তু নয়, অভিনয় দক্ষতায় উনি কিন্তু নিপুণ। আরও একটা তথ্য দিয়ে রাখি আপনাদের, মিমি চক্রবর্তী যখন পড়াশুনো করতেন আশুতোষ কলেজে, হাজিরার ওখানে আশুতোষ কলেজে যখন পড়াশুনো করতেন, উনি কিন্তু ওখানে মেসে থাকতেন, যে মেসটা রয়েছে সংঘশ্রীতে। এই জন্য বলতে পারছি, কারণ মিমি চক্রবর্তীকে ওখানে
দেখা গেছে এবং আমি নিজে দেখিনি, আমার কিছু ক্লোজ ফ্রেন্ড রয়েছে সংগোষ্ঠীতে থাকে, তো তারা দেখেছে। তো এটা একটা হিস্ট্রি রয়েছে, তো এই প্ল্যাটফর্মটা সেই হিস্ট্রিটা শেয়ার করার জন্য নয়, তো সেই জন্য সেই হিস্ট্রিটা এখানে আর বলবো না। তো এই ছিল আজকের ভিডিও, কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো সেলিব্রিটির বাড়ি কিংবা অন্য কোনো জায়গাতে। আজকের মতো বিদায়, টাটা।